আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, কত টাকা পেলাম আমি ইউটিউব থেকে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই পরিবার। আই হোপ তোমরা সবাই খুব ভালো রয়েছে, আমিও ভীষণ ভীষণ ভালো রয়েছি। আজকে টপিকটা নিশ্চয়ই তোমরা টাইটেল দেখে বুঝতে পেরে গেছো, চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, আমি কত টাকা পেয়েছি। আমার 1 ইয়ার কমপ্লিট হয়ে গেছে, আমি চ্যানেল খুলেছি, আমার 1K কমপ্লিট হয়ে গেছে আমার চ্যানেলে। তো আমি কত টাকা পেলাম আমাকে আমার আমার পরিবার বলো, আমার রিলেটিভস যারা রয়েছে, আমার ফ্রেন্ডস যারা রয়েছে, সবাই এই প্রশ্নটা করেছে যে আমি কত টাকা পেয়েছি। 1 ইয়ার হয়ে গেছে, 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এই ভিডিওটা তাদের জন্য শুধু নয়, তোমাদের জন্য, যে আমার চ্যানেলে আমি টাকা পেয়েছি, সাবস্ক্রাইবার হয়ে গেছে, সব কিছু জানাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। অবশ্যই আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে আমি বলবো, অবশ্যই বলবো। গুড নিউজ তো জানাতেই হবে সবাইকে, গুড নিউজ না জানিয়ে আমি যাব কোথায়? বলবো, যারা নতুন ক্রিয়েটার বা নতুন ইউটিউব চ্যানেল খুলবে ভাবছো, তাদেরকে আমার কিছু বলার রয়েছে। যেটা হচ্ছে কি, তোমরা চ্যানেল খোলার যাদের ইচ্ছা আছে খুলে ফেলো, কোনো অসুবিধা নেই। আর আমি যে খুব বড় ক্রিয়েটার একদমই না, আমিও সামান্য ছোট্ট ক্রিয়েটার। তো আমার যতটুকু এক্সপিরিয়েন্স আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকের, যে যারা চ্যানেল খুলতে চাইছো খুলে ফেলো, কোনো অসুবিধা নেই। আর কিন্তু কোনো কিছু আশা করে খুলো না যে আমি পেয়ে যাবো চট করে, চট করে সাবস্ক্রাইবার পেয়ে যাব, চট করে ওয়াচ টাইম পেয়ে যাব, চট করে আমি টাকা ইনকাম করতে পারবো, এটা ইম্পসিবল, এটা কোনো দিনই পসিবল না, ঠিক আছে? আর সবাই জানো, যারা ক্রিয়েটার বা যারা নন ক্রিয়েটার সবাই জানো যে ইউটিউব চ্যানেলের যে রুলসটা রয়েছে, ফার্স্ট যেটা বলবো আমি সেটা, 1K সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, যেটা গেইন করতে ভীষণ কষ্ট, প্রচুর স্ট্রাগল করলে তবে এই ওয়াচ টাইমটা পাওয়া যায়। যারা ভাবছে যে 4000 ঘন্টা, ওটা কোনো ব্যাপার না, কোনো ফ্যাক্টই না হয়ে যাবে, না, এটা তোমাদের ভাবনা চিন্তাটা ভুল। হ্যাঁ, 1K সাবস্ক্রাইবারটা তুমি করতে পারো, খুব তাড়াতাড়িই করতে পারো, কিন্তু তাও বলবে এটাও ভীষণ কঠিন, কারণ আমারই সময় লেগে গেছিলো অনেক দিন। আমি ফার্স্ট শুরু করেছিলাম ব্লগ দিয়ে, কিন্তু সেই ভুলটা তোমরা করো না। যারা হচ্ছে মানে ইউটিউব চ্যানেল খুলবে ভাবছো, খোলো ঠিক আছে, কিন্তু ব্লগ দিয়ে তোমরা স্টার্ট করো না। তোমরা স্টার্ট করো, আমি বলবো তোমরা স্টার্ট করো শর্টস দিয়ে, কারণ আমি বোকামো করেছি। আমি চাই না যে যারা নতুন কিছু করবে ভাবছো তারা হচ্ছে কি সেই আমার মতো বোকামিটা করো, আমি যে বোকামিটা করেছি সেটা করো না, কারণ আমাকে কেউ সাপোর্ট করেনি, আমি জানতাম না, অত ইউটিউব নিয়ে চর্চা ছিল না, অত সার্চ করিনি, অত যাচাই করিনি, কিছু করিনি। আমি মনে হয়েছে আমি FB-তে একজনের দেখেছি ব্লগ, একজনেরই দেখেছি, দেখে সাথে সাথে তার দেখে খুলে ফেলেছিলাম। তো কিছু আমি ভাবিনি, চিন্তা করিনি, কিছু না, আমি চ্যানেল খুলেছি, ব্লগ স্টার্ট করেছি, ব্যাস। তো তোমাদেরকে বলবো তোমরা সেটা করো না, যদিও আমি খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে গেছি। সিরিয়াসলি আমি খুব তাড়াতাড়ি, আই থিঙ্ক 2 থেকে 3 মাসের মধ্যে আমার সাবস্ক্রাইবার হয়ে গেছিলো, তাও আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিলো সেই কারণে। কিন্তু কখনোই মানে এই আশাটা করিনি আমি যে আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, চট করে আমি টাকা পাবো। হ্যাঁ, ভেবেছিলাম যে আমি ওখান থেকে আর্নিং করবো, সবাই করছে মানে আমিও করতে পারবো, এরকম একটা আশা নিয়ে নেমেছিলাম, তোমরাও সেই আশাটা নিয়ে নামো। কিন্তু চট করে ভেবো না যে আমি 1 বছরের মধ্যে করব, আমি 6 মাসের মধ্যে করব, সাবস্ক্রাইবার কমপ্লিট করব, ওয়াচ টাইম গেইন করব, ইম্পসিবল, এটা করো না। এটা এই আশাটা করা মানে বেকার, আর হাল ছাড়বে না। 1 বছর হয়ে গেছে বলে হাল ছেড়ে দিচ্ছ, বা 6 মাস হয়ে গেছে, ভিউয়ার্স আসছে না আমার চ্যানেলে, যারা আছো তারা হয়তো আমার ভিডিওগুলো দেখো, যে আমার ভিউয়ার্স একটা সময় ছিল ভালো, এখন ডাউন হয়ে গেছে, ভিডিওতে ভিউয়ার্স আসছে না, কিসের জন্য সেটা আমি জানি না, সেটা কেন আমি জানি না। তবে তোমরা শর্টস দিয়ে স্টার্ট করো, আর এত কিছু ভেবো না, মন দিয়ে কাজ করো, আজ না হলে কাল সাকসেস পাবেই, তোমরা অবশ্যই সাকসেস পাবে। যারা হচ্ছে ইউটিউবে ভিডিও বানাবে বা ব্লগ, ছোটো ছোটো ব্লগ যারা করবে, মিনি ব্লগ, গানটা দেবে না, আমার মানে এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে শেয়ার করছি, গান দিও না, কারণ গান দিলে কপিরাইট খেয়ে যাবে। এখনও আমি 1 বছর হয়ে গেছে, তো কী হয়েছে, এখনও আমার অনেক জানার আছে, অনেক শেখার আছে, তোমরা তো নতুন, আমি 1 বছর ধরে কাজ করছি বলে অনেক কিছু জেনেছি, 1 ইয়ার হয়ে গেছে বলে আমি অনেক কিছু জানতে পেরেছি, তো তোমরাও জানতে পারবে। তো আমি এখন গান দিই না, গান দিলেও কপিরাইট ফ্রি দেওয়ার চেষ্টা করি, যেটা আমি প্রথমে জানতাম না, আমি প্রচুর কপিরাইট খেয়েছি,
তো তোমরা সেই ভুলটা করো না, ওই জন্য শর্টস দিয়ে চালু করো, ব্লক করলেও গান দিও না, যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারো তো সেইভাবে দেবে, কিন্তু কপিরাইট জিনিসগুলো দিও না, যাতে তোমার চ্যানেলে একটু রেপুটেশন ডাউন হয়, আদার্স কিছু হয় না সেরকম, কিন্তু একটু হয় তো সেটাও সেই ভুলটাও করো না। তোমরা কিছু করার আগে প্রত্যেকটা সেকেন্ডে পদক্ষেপগুলো ঠিকভাবে নিয়ে নিয়ে করো, দেখবে তাহলে তোমাদের চ্যানেলের কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা হবে না, তোমরা চট করে সব কিছু পেয়ে যাবে। আমার যতটুকুন এক্সপিরিয়েন্স আমি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। এই কোথাও বক্স চলছে, কোথাও মানে হয়তো কোনো আর্টিস্ট এসছে, কোথাও গান করছে, সেখানটায় কোনো সিঙ্গার এসছে, তুমি সেখানটায় লাইভ চালিয়ে দিয়েছো, বা সে তো গান করছে, মুখে গান করছে, সেটা হচ্ছে আমরা ভিডিও করে ছাড়তেই পারি, আমরা তো কারোর থেকে কপি করছি না, বা কারোর থেকে চুরি করছি না, বা কারোর গান থেকে নিয়ে দিচ্ছি না, তারা ডাইরেক্ট গান করছে, ডাইরেক্ট আমরা নিয়ে সেটা পোস্ট করছি, কিন্তু সেটাতেও ভুল। এটা ইউটিউবের কী রুলস আমার এটা মাথায় আসে না, কারোর তো গান রেকর্ডিং আমরা চুরি করে নিয়ে দিচ্ছি না, যেটা চুরি করাই বলে, কারোর গান নিয়ে দেয়া মানে চুরি করা বলে, তো সেটা তো আমরা করছি না, ডাইরেক্ট তারা লাইভ গান করছে, আমি তার সামনে থেকে সেটাকে লাইভভাবে পোস্ট করছি, সেখানে কপিরাইট কেন দেয় জানি না, তো আমিও কপিরাইট খেয়েছি। তোমরাও এরকম করো না, রাস্তায় যাচ্ছো, ব্লগ বানাতে যাচ্ছো, বা কোনো ভিডিও করতে করতে যাচ্ছো, কোথাও যদি গান চলে, বা তোমার নিজের ঘরেই গান চলছে, টিভি চলছে, তুমি ভিডিও বানাচ্ছ, হয়তো জানো না, কপিরাইট দিয়ে দেবে, এইগুলো করো না। যখন ভিডিও বানাতে যাবে টোটালি সাইলেন্ট যেই জায়গা, ঘর হোক বাইরে হোক, গান বিশেষ করে গানের ক্ষেত্রে আমি বলছি, এগুলো বন্ধ থাকবে, তখন করো, কোনো অসুবিধা নেই। তো আমি আমার যতটুকু এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে সেটাই শেয়ার করলাম, জানি না বেশি বলে ফেলেছি কি কম বলে সেটা আমি জানি না, তো সেরকম যদি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা চেয়ে নেবো আমি। আর আমার কথা এবার আছি, যে আমার যারা জানতে চেয়েছো, বা এখনও যারা জানো না, যারা আমাকে বিশেষ করে জানতে চেয়েছো ফোন করে, এসএমএস করে, অনেকেই জেনে মানে জানার জন্য খুব আগ্রহী, তো সেটাই আমি বলবো, যে আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে কি না, তো আমি সেটা বলি। আগে ওয়াচ টাইমের কথা বলি, আমার 1K তো হয়ে গেছে সেটা সবাই জানো, ওয়াচ টাইমের কথাটা বলছি, আমার 4000 ঘন্টা হতে কিছুটা বাকি ছিল, খুব বাকি ছিল না, কিছুটা বাকি ছিল। এই রিসেন্ট কিছুদিন হলো আমার দুদিনে 300 ঘন্টা ওয়াচ টাইম দুদিনে কেটে নিয়েছে, তার জন্য আমি ভীষণ কষ্ট পেয়েছি, কারণ 1 ইয়ার হয়ে গেছে আমার এই ওয়াচ টাইমটা গেইন করতে, আমার এত কষ্ট হয়েছে, আমি সেই জন্য আমার মনটা ভেঙে গেছে, আমি ভিডিও করা ছেড়ে দিয়েছি, আমার ভিউয়ার্স যখন কমে গেছে আমি ভিডিও করা টোটালি বন্ধ করে দিয়েছি, যে কী সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। তো তাও আমার কোথাও গিয়ে আমার ফ্রেন্ডরা অনেকেই রয়েছে যে না মন ভাঙিস না, করে যা, তারা আমাকে সাপোর্ট করে গেছে, মন ভাঙিস না, কাজ কর, ঠিক সাকসেস পাবি। জায়গা থেকে আমি আবার ফের ভিডিও দিচ্ছি, কিছুদিন ছাড়া ছাড়া, আগে যেমন ডেলি দিতে পারতাম সেটা পারি না, বাট দিচ্ছি ভিডিও আমি, কিন্তু আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়নি। দুঃখের বিষয় এটা যে আমার 4000 ঘন্টা থেকে আমি আরও নিচুই নেমে গেছি, দুদিনে এত ঘন্টা, যেই ঘন্টাটা মানে আর্নিং করতে তারাই জানে, যারা ইউটিউবার যারা কাজ করছে কিভাবে কেটে নিয়েছে, মানে মানে খুব কষ্ট পেয়েছিলাম, খুব কষ্ট পেয়েছি। তো আমার মনিটাইজেশন হয়নি, আমি কোনো টাকাও পাইনি, যারা ভাবছো আমি পেয়ে গেছি 1 বছর হয়ে গেছে, তো বলবো আমি পাইনি, আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, মনিটাইজেশন হয়নি, আমি কোনো পেমেন্ট পাইনি। তো মন খারাপ আমি করেছি, বাট এখন ঠিক আছে, তোমরা মন খারাপ করো না। এই ভিডিওটা এতটুকুনই থাকলো আজকের জন্য, তো সবাইকে বাই, সবাই মনে জোশ এনে আমার মতো ভিডিও করো, গুড বাই।